নমস্কার সবাইকে, আমি লিজা। আজ নিয়ে চলে এলাম আর একটা নতুন কেকের ভিডিও। কেমন আছেন সকলে? আজ আমার অর্ডার আছে একটা বার্বি কেক টু টায়ারের। এই কেকটা আমাকে করে দিতে বলেছে 1.5 পাউন্ডের মধ্যে। আগে এই যে কেকটা বানিয়েছিলাম সেটা বানিয়েছিলাম আমি 2 পাউন্ডের মধ্যে, কিন্তু এই কেকটা বলেছে যে 1.5 পাউন্ডের মধ্যেই 2টো টায়ারে করে দিতে হবে। তাই আমি হচ্ছে ওপরের টায়ারটাকে বেক করেছি 5 ইঞ্চির মোল্ডে আর নিচের টায়ারটাকে 6.5 ইঞ্চির মোল্ডে। চলুন শুরু করা যাক। আমি প্রথমেই আজকে কেকটাকে ক্র্যাম্প কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর নিয়ে চলে এসেছি ডেকোরেশন করতে। কেকটা প্রথমে আমি ছোট টায়ারটা করে নিয়েছি, কারণ ছোট টায়ারটা আগে রেডি করে নিলে, রেডি করে যদি ওটাকে একটু ফ্রিজে সেট হতে রেখে দিই তাহলে ওটা নিচের টায়ারের উপর খুব ভালোভাবে বসানো যায়, কারণ ততক্ষণে ওই টায়ারটা একটু শক্ত হয়ে যায় আর নিচের টায়ারের উপর বসাতেও কোনো অসুবিধে হয় না। সেই কারণেই প্রথমে ছোটটাকে করে নিয়ে তারপর আমি বড়টাকে ক্রিম কোট করতে শুরু করেছি। নিচের টায়ারটাকে আস্তে আস্তে স্প্যাচুলা আর স্ক্র্যাপার দিয়ে গোটা কেকটাকে ভালো করে ফিনিশ করে ফেলি। তারপর এটাকেও খানিকক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে এটাও একটু ভালোভাবে সেট হয়ে যায়। একটু একটু জায়গায় ক্রিম ফাঁকা রয়ে গেছে, তাই সেগুলোকে আবার অল্প করে ক্রিম দিয়ে ওই জায়গাগুলো ভালো করে সমান করে নিচ্ছি। ব্যাস, তাহলে মোটামুটি এই টায়ারটা রেডি হয়ে যাবে। এবার তারপর আস্তে আস্তে খুব সাবধানে উপরের টায়ারটাকে বসিয়ে দিতে হবে। যেহেতু এটা ছোট কেক খুব একটা সমস্যা হবে না, বড় টায়ার হলে একটু অসুবিধে হতো। এরপর আস্তে আস্তে আমি ছোট টায়ারটাকে উপরে বসিয়ে দিচ্ছি আর মাঝে এরপর কিছু স্ট্র গেঁথে নেব। যদিও ওই স্ট্রটা আমার ভিডিওতে দেখানো হয়নি, মানে ওই ভিডিওর পোর্শনটা কাট হয়ে গেছে। এরপর বার্বিটাকে বসিয়ে দেব, যেহেতু প্রথমেই বললাম এটা বার্বি কেক, বার্বিটাকে আস্তে করে বসিয়ে দেব। এরপর পাইপিং ব্যাগের মধ্যে গোলাপি কালারের ক্রিম ভরে নিয়েছি আর ছোট রোজ নজেল দিয়ে গোটা কেকটার মধ্যে ছোট ছোট করে রোজ করে দেব। আর এই রোজ নজেলটা দিয়ে ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে আর এগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এরপর আস্তে আস্তে বার্বির গোটা জামাটাকে বানিয়ে ফেলবো। তাহলেই মোটামুটি কেকটা অর্ধেক রেডি নয়, প্রায় বলা যায় পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর কেকের 2টো টায়ারের যে বর্ডার লাইন, ওইগুলোতে ওই সেম নজেল দিয়েই ছোট্ট করে করে ডিজাইন করে দেবো। এই ডিজাইনগুলো করতে খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। উপরের টায়ারটার বর্ডার কমপ্লিট, এবার নিচের টায়ারটার বর্ডারটাও করে ফেলি। তারপর কিছু ছোট ছোট গোল্ডেন স্প্রিঙ্কেল দিয়ে দেব ওই প্রত্যেকটা রোজের মাঝখানে, যাতে ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই কাজটা একটু সাবধানেই করতে হয়, যদিও এই কাজটা করার জন্য চিমটে পাওয়া যায়, কিন্তু আমি না চিমটে ভালো ইউজ করতে পারি না, সেই কারণে হাতে করে করেই ছোট্ট ছোট্ট গোল্ডেন বলগুলোকে বসিয়ে দিচ্ছি। আর একটু দেখেই করতে হয় যাতে ডিজাইন ঘেটে না যায়। পরপর ওই স্প্রিঙ্কেলগুলো বসিয়ে দিই আর এরপর কিছু ছোট ছোট সিলভার কালারের স্প্রিঙ্কেল গোটা কেকের মধ্যে ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই মোটামুটি কেকটা রেডি। এরপর কেকের মধ্যে কিছু সিলভার ডাস্ট কালার স্প্রে করে দেব আর সবশেষে বার্বির মাথার একটা বো আছে, সেটা বার্বির মাথায় বসিয়ে দেব। তাহলেই আমার পুরো কেক কমপ্লিট। সকলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। কাল হাজির হব আবার নতুন কোনো কেকের ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।